স্যার, আমি পশ্চিমবঙ্গ জাতীয় সংগঠনবিলাকে সুদীর্ঘ দিনের পরে আমি অনুচ্ছেদ জনজাতিকরণ দাবি আর পৃথক ক্ষমতাপন্ন রাজ্য দাবি উত্থাপন করে আছি। কিন্তু কেন্দ্রের অধিষ্ঠিত তদানীন কংগ্রেস সরকার আর বর্তমান কেন্দ্রের অধিষ্ঠিত বিজেপি নেতৃত্ব সরকারখন প্রশাসনের এই সমস্যা সমাধান করার কারণে পূর্ণ গুরুত্ব প্রদান করে। যা বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনত ছয় মাসের ভিতর জনগোষ্ঠীর জনজাতিকরণ সমস্যার কথা কৈছে, ক্ষমতাপন্ন রাজ্যের দাবিটুক রাজনৈতিকভাবে সমাধানের কথা কৈছে। কিন্তু আজি কেন্দ্রের অধিষ্ঠিত নরেন্দ্র মোদী নেতৃধানী সরকারখন পাঁচ বছর উকলি গেল, দ্বিতীয়বারের কারণে কার্যকাল আরম্ভ করল। কিন্তু এই সময়সার এই দীর্ঘদিনে এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে কোনো আজি গুরুত্ব প্রদান করা নাই। আর শেহতভাবে পশ্চিমবঙ্গ জাতীয় মহাসভায় কেন্দ্রের অধিষ্ঠিত বিজেপি সরকার, সর্বানন্দ সোণোৱালৰ নেতৃত্বত গঠিত সরকারে এই প্রতারণা বঞ্চনার কথাবিল আমি সবিস্তারে কয়ে আছো, আমি প্রতিবাদ করছো। আর এই প্রতিবাদ করার কারণে এটা কেন্দ্র রাজ্য থাকা বিজেপি নেতৃত্ব সরকারখনে আক্রমূলকভাবে 2001 সনের পরাই মোট যে সরকারের যে ব্যক্তিগত দক্ষ রয়েছিল জীবনের প্রতি ভাবুকি হওয়ার পরিপ্রেক্ষিত, কিন্তু আজি সরকার অতি কৌশলে আজি আক্রোশর বলি হয়ে আজি মোট ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করছে। এই সম্পর্ক মই আমার বঙ্গাইগাঁও জেলা আরক্ষী অধীক্ষক বিশেষ শাখার যোগাযোগ করছো, কৈছে যে কাহিলিপাড়স্থ বিশেষ শাখার মুখ্য কার্যালয়েরপ্রায় মোট দেহরক্ষী প্রত্যাহার করবলের কারণে আহ্বান করছে। কিন্তু সরকারখনে ভাবিছে যে এই দেহরক্ষী প্রত্যাহার করলে পশ্চিমবঙ্গ জাতীয় এই সংগ্রামখনেরপর মানে আঁতরি আহিম, মই শঙ্কিত হম, কারণ জানে যে মই চিরাং জেলার বিটিসি অঞ্চলের একটা দুর্গম অঞ্চলের বসবাস করো। গতি স্বাভাবিকতে মর নিরাপত্তাহীনতার দ্বারা ভুগিছো, আর এই নিরাপত্তাহীনতার মানে ভুগিলে স্বাভাবিকতে সরকারখনের এই দুষ্কার্য বা সরকারখানে করা প্রতারণা বঞ্চনার মানে প্রতিবাদ নকরি। গতি সেই কারণে আজি ষড়যন্ত্রভাবে মূল ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করেছে। কিন্তু এটা স্পষ্ট কথা কম যে মোট ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করলেও মই স্বজাতি আর স্বদেশের কারণে কাম করে যাব, কথা কই যাব, মই কোনো কম্প্রোমাইজ নম। সরকারখনে আজি আমাক চরমভাবে প্রতারণা বঞ্চনা করবো লাগছে, এই কথাটা মানে প্রথমে আপনাদের জানে যে যা জানুয়ারি মাহর ছয়জন জনজাতিকরণের এখন বিধেয়ক উত্থাপন করেছিল। সেই বিধেয়কখন উত্থাপন করার মূল কারণটাই আছিল যে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট যখন বিল আমার যখন নাগরিকত্ব সংশোধনের বিধেয়ক উত্থাপন করবো খুঁজছিল, সেখানে গৃহীত করবো খুঁজছিল, যাতে ছয়জন বছর লোকসকলে সেই বিধেয়কখনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত নকরে, তার কারণে খরখেদা করে রাজ্যসভার জনজাতিকরণের বিধেয়কখন উত্থাপন। কিন্তু পিছত দেখা গেল, প্রমাণিত হল যে আসলে সেই বিধেয়কখন উত্থাপন করেছিল একমাত্র যা লোকসভা নির্বাচন যাতে সপক্ষে আমি রায়দান করো বা আমি মতভেদ করো বা কেবর বিরোধী যেন আন্দোলন, সেই কথাটা প্রমাণিত। আর অনুরূপভাবে যা 18 নভেম্বরের সংসদের যে শীতকালীন অধিবেশন আরম্ভ হয়েছে, এই অধিবেশনত আমার ছয়জন জনজাতিকরণ করব বলে এগারী কেন্দ্রীয় মন্ত্রী আর কেবাগর বিধায়ক আর নেতা সকলে কব আরম্ভ করেছে। চলিত যে সংসদের শীতকালীন অধিবেশন এইখানত পুনের নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখন উত্থাপন করবে। এই বিধেয়কখন উত্থাপন করার লগে বিলখনের জনজাতিকরণের বিলখনের কথা কেছে, কৈছে এই কারণে যাতে আমি প্রতিবাদ নকরো। কিন্তু আমি কৈছো যে কোশ্বাসমুখীসকল যদি সাংবিধানিকভাবে আমাক সুরক্ষা প্রদান করে, আমাক জনজাতিকরণ করে, কোশ্বাসমুখী অধ্যক্ষিত লোকসভা সমষ্টি, বিধানসভা সমষ্টি, আমার বিটিসি আর আন আন যা আমার স্বায়ত্তশাসিত পরিষদ আছে, পঞ্চায়েত আছে, আমার নগর নিকায় যা আমার আছে, সেইবিল যদি কোশ্বাসমুখীর কারণে সুকীয়াক জনজাতিকরণ করে সংরক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমি হয়তো কেবল যে বিরোধী আন্দোলন সেই বিরোধী আন্দোলনের আমি আঁতরি আহিম। কিন্তু তাকে নকরি আমার জোর জলুমভাবে সিটিজেনশিপ এমেন্ডমেন্টখন জাপি দিয়ে পেলায় বাংলাদেশী আনি পেলায় আমার ইয়াত জাপি দিয়ে পেলায় আমার শরণীয়া পথারত ব্যবহার করে আমার প্রশাসনের ভাষা সংস্কৃতি আমার ঐতিহ্য নিষেধ করবেন, এনেকা ধরনের বিল যদি দিয়ে আমি কোনো কারণে এই বিধেয়ক বা এই বিলখন এই আইনখন আমি মানি লো, তার বিরুদ্ধে আমি নিজের শক্তি আর সামর্থ্য অনুযায়ী আমি তীব্র প্রতিবাদ করি। আচ্ছা, যেহেতু দেখা গেছিল যে আপনার আমার ব্রিটিশের যে লাফিকুল ইসলামের যে হত্যাকাণ্ড লো আপনি কথা কছিলেন, যে লাফিকুল ইসলামের দেহরক্ষী থাকা সত্ত্বেও সেইদিনাখন দেহরক্ষী তেওঁলোকৰ নাছিলে, তো এই অভিযোগত তেখেতে হত্যা কৰিছিল, এই সন্দৰ্ভত আপোনাৰ মতামত কিবা আপুনি কি ক'ব বিচাৰে? নাই চাওক, সেই কথাটোৱেই যে লাফিকুল ইছলামৰ দেহৰক্ষী আছিল, কিন্তু সেইদিনাখন তেওঁলোকৰ নাছিল কাৰণে সেই সুযোগ বুজি কৈছে, গতিকে মোকো আজি হয়তো নিৰীক্ষণ কৰিব পাৰে যিসকলৰ শত্ৰু, যিসকলে মোক শত্ৰু জ্ঞান কৰে, যিসকলে মোর এই সংগ্রামখনের পর আঁতরাই পঠাব খুঁজে, তেনকা ধরনের করে আপনাদের জানে কোকরাঝার এগারী সাংবাদিক গুলিয়া হত্যা করেছিল, পরবর্তী সময় আরও এগারী সাংবাদিক গুলিয়ায় আহত করেছিল, আর এনেকা ধরনের ঘটনা বিদেশীত প্রায় হয়ে আছে। গতি আজি ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করার পিছন লাফিকুল ইসলামের দরে নিশ্চয় ষড়যন্ত্রীসকলে তেনকা ধরনের ঘটনা মোট জীবনত করবেন, এই কথাটা মানে শঙ্কিত হয়েছে।